আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যাঁ রিভেন্স, আমি ওর লাইফটা হেল্প করে দেব। আমি বিয়ে ভাঙার পর কি হবে বলো তো? তোমার পরিবারের মান মর্যাদা ধুলির সাথ হবে, তোমার বাবা মা মেয়ের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হবেন। তুর্য, তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, তাই না? তোমার বাবা কি বিষয়টা মানতে পারবে? হয়তো লজ্জায় সমাজে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করবে। মেহের চিৎকার করে বলল, না, কি আজে বাজে কথা বলছেন। ফয়াজ বাঁকা হেসে বলল, এগুলো আজে বাজে কথা না, এগুলো রিয়েলিটি। ভেবেই দেখো আজে বাজে কথা বলছি কি না। মেহের ভেবে দেখল ফয়াজ ভুল কিছু বলেনি। বাবার এতদিনের বন্ধুত্ব, এতদিনের স্বপ্ন, আপুর সাথে তুর্যের বিয়ে নিয়ে, সবাই জানে ওদের সম্পর্কের কথা। বিয়েটা না হলে সব শেষ হয়ে যাবে। ফাহাদ মেহেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলল, আর তোমার মাহি আপু, সে তো লজ্জায় অপমানে আত্মহত্যা করবে শিওর। নিজের স্বপ্নভঙ্গ, ভালোবাসার মানুষকে হারানো, পরিবারের অসম্মান অপমান, এগুলো মেনে নিতে পারবে? অপরাধ বোধে নিজেকে শেষ করে দেবে। মেহেরের চোখ বেয়ে পানি পড়ছে। বিয়েটা না হলে এসব হবে শিওর, পুরো পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু ফাহাদের এসব করার হলে আগে থেকে কেন বলছে? মেহের চোখ তুলে এক পলক ফাহাজকে দেখে চোখ নামিয়ে কিছু ভাবছে। তারপর মেহের ফাহাজের দিকে চেয়ে বলল, আমার কাছে কি চান, কি করতে হবে আমাকে? ফাহাজ মেহেরের দূরদর্শিতা দেখে মুগ্ধ হয়ে বলল, বাহ, বেশ, একমাত্র তুমিই পারো তোমার পুরো পরিবারকে বাঁচাতে। তুমি চাইলেই নির্বিঘ্নে তোমার বোনের বিয়ে হবে। মেহের অবাক হয়ে বলল, আমি চাইলে হবে মানে? ফায়াজ মেহেরের আরেকটু কাছে গিয়ে বলল, এর জন্য তোমাকে তোমার পরিবার থেকে দূর হতে হবে, তোমার আমাকে বিয়ে করতে হবে। মেহের একরাশ বিস্ময় নিয়ে ফায়াজের দিকে চেয়ে আছে, কাঁপা কাঁপা গলায় বলল, বিয়ে মানে কি? আমি আপনাকে কেন বিয়ে করব? ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, কারণ তোমার বোন আমাকে চিট করে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে, তাই তুমি আমাকে বিয়ে করবে, পরিবার ছাড়বে? মেহেরের কান্নার মাত্রা বেড়ে যাচ্ছে। ফায়াজ মেহেরকে আরো দুর্বল করার জন্য বলল, তুমি তোমার পরিবার ধ্বংসের কারণ হতে চাও? তুমি চাইলে তোমার পরিবারকে বাঁচাতে পারো, তোমার বোনকে বাঁচাতে পারো। যদি তোমার বোন কিছু করে ফেলে, নিজেকে ক্ষমা করতে পারবে? মেহেরের নিজেকে খুব অসহায় লাগছে। ফায়াজ কেন এমন করছে বুঝতে পারছে না, ওকে বিয়ে করে কি লাভ হবে সেটাও বুঝতে পারছে না, কিন্তু ভালোবাসা কিংবা সংসার করার জন্য বিয়ে করছে না, সেটুকু বোঝার ক্ষমতা ওর আছে। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, ওকে, নিজের পরিবারের ধ্বংস দেখার জন্য অপেক্ষা করো। মেহের অস্ফুট স্বরে বলল, ফায়াজ দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে? মেহের দৃষ্টি নত করে আমতা আমতা করে বলল, আমার ভাবার জন্য সময় চাই। ফায়াজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাহলে ভাবো, 10 মিনিট সময় দিলাম তোমাকে। মেহের ফায়াজের কথা শুনে অবাক হলো। বিয়ে নামক গুরুত্বপূর্ণ বিষয় ভাবার জন্য 10 মিনিট সময়, কি আশ্চর্যজনক কথা! 10 মিনিটে অচেনা একজন মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া যায়, সারা জীবনের একটা ব্যাপার, ভাবার জন্য 10 মিনিটই কি যথেষ্ট সময়? মেহেরের এসব ভাবতে ভাবতে 10 মিনিট চলে গেল। ফায়াজ বলল, টাইম আপ, উঠো। মেহের ফায়াজের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। ফায়াজ আবারও বলল, যাবে না থাকবে, আমার কাছে সময় নেই। মেহের কিছুই বুঝতে পারছে না, কোথায় যাবে? ফায়াজ কোথায় যাওয়ার কথা বলছে, কোথায় যাব? ফায়াজ বলল, বিয়ে করতে মানুষ কই যায়? কাজী রেডি, বিয়ে না করলে বলো আমি ওনাকে চলে যেতে বলি। মেহের কিছুই বুঝতে পারছে না, সবকিছু এত দ্রুত। আজ? হ্যাঁ আজ, নয়তো নয়, আমি তোমাকে এর বেশি সময় দিতে পারবো না। মেহের শব্দ করে কাঁদছে। ফায়াজ মেহেরের কান্না পাত্তা না দিয়ে বলল, বিয়ের পর তোমার বাবা মা জানবে, আমরা বিয়ে করে তোমাদের বাড়িতে যাব। ফায়াজ মেহেরকে বসে থাকতে দেখে হাত ধরে টেনে উঠিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। মেহের কোনো বোধ পাচ্ছে না, ওর হুঁশ নেই। ফায়াজ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে। মেহের লেহেঙ্গা পরে, গায়ে ভারী গহনা পরে বিনা সাজে বসে আছে। ওর চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। চেয়ারে বসে আছে, পাশে ফায়াজ বসা, ফায়াজের পাশে সাক্ষীরা, বরাবর কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে,
কাবিননামা কাগজপত্র সামনে রাখা। মেহের চুপ করে বসে আছে। মেহেরের সামনে একটা কাগজ পাড়িয়ে দিয়ে বলল, সাইন করুন। মেহের কাজের দিকে তাকালো, দুহাতে লেহেঙ্গার ওড়না খামচে ধরে আছে, ও শরীর কাঁপছে, বুক ঠিপ ঠিপ করছে। পরিবারের কাউকে না জানিয়ে এত বড় ঘটনা ঘটাবে, সবাই জানার পর কি রিয়েকশন দিবে, বাবা মা আপু সবাইকে কি বলবে। ফায়াজ মেহেরকে চুপ দেখে চেয়ার ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলল, কোনো বিয়ে হবে না, আমি যাচ্ছি। ফায়াজের বন্ধু ওকে আটকে বলল, ফায়াজ মাথা গরম করিস না, আমি কথা বলছি। ফায়াজের বন্ধু তুষার মেহেরকে বলল, মেহের সাইন কর, ফায়াজ খেপে যাচ্ছে, তারপর ওকে সামলানো মুশকিল হয়ে পড়বে। মেহের তুষারের কথা শুনে কাঁপা কাঁপা হাতে কলম নিল, ওর চোখের পানিতে পেপার ভিজে যাচ্ছে। মেহের সাইন করে চোখ বন্ধ করে নিল, একটা সাইন ওর জীবন বদলে দিল। হঠাৎ করেই আজ কারো স্ত্রী হয়ে গেল, অন্য কেউ ওর উপর অধিকার দেখাবে, হাসি খুশির জীবনকে মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। এরই মধ্যে মেহেরকে কেউ উঠতে বলল, মেহের উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। মেহের উঠে দাঁড়ানো, শরীর অসার হয়ে পড়ছে, শরীরে শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে জ্ঞান হারাবে, মাথাটা ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসছে। নিজেকে সামলে নিল, ফায়াজের পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। মাহি মেইন ডোরের সামনে মেহেরকে ফায়াজের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। মেহেরের শরীরে লেহেঙ্গা দেখে অবাক হয়ে চেয়ে আছে, অজানা ভয়ে বুক কেঁপে উঠল। মাহির কেন জানি ভয় হচ্ছে, ধীর পায়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ফায়াজের দিকে একবার তাকিয়ে মেহেরকে বলল, মেহের তোর গায়ে লেহেঙ্গা কেন, আর ফায়াজ তোর সাথে কেন? মেহের উত্তর দিচ্ছে না, ফায়াজ উত্তর দিল, আমরা বিয়ে করেছি, আমি আর মেহের। মাহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, এর থেকে বিবর্ষ খবর যেন পৃথিবীতে আর একটাও হয় না। গলা শুকিয়ে যাচ্ছে, কপালে ঘামের চিকন রেখা দেখা যাচ্ছে। মাহিরের দিকে আরেকবার তাকালো, মাহি কেঁদে উঠল। মাহিকে ঝাঁকিয়ে বলল, কি করেছিস এটা তুই, কেন করেছিস, ও তোকে ব্ল্যাকমেল করেছে তাই না? ফায়াজ মুচকে হাসছে। মাহি কাঁদতে কাঁদতে ফায়াজের সামনে বসে দুহাত জোর করে বলল, আমার বোনকে ছেড়ে দাও, ওর সাথে এত বড় অন্যায় করো না, ও এসবের কিচ্ছু জানে না, ও এসবের কোথাও নেই, ওকে ছেড়ে দাও, যা করার আমি করেছি, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমি সব মাথা পেতে নিব, তবুও ওর জীবনটা ধ্বংস করে না, ও অবুঝ বাচ্চা মেয়ে, তুমি বললে আমি আমার বিয়ে ভেঙে দেব, তুষাকে বিয়ে করব না, তুমি বললে আমি তোমাকে বিয়ে করব, তবু ওকে ছেড়ে দাও প্লিজ, আমি হাত জোর করছি, দয়া করো, ওর এত বড় ক্ষতি করো না। ফায়াজ মাহির কথা শুনেও না শোনার ভান করছে। মাহি উঠে দাঁড়িয়ে মেহেরকে ঝাঁকিয়ে বলল, পাগল হয়ে গেছিস তুই, কি করেছিস তুই, তুই ওকে কেন বিয়ে করেছিস, আমি কিছুতেই এই বিয়ে মেনে নিব না, আমি মা আর বাবাকে সবটা বলবো, তারাও এই বিয়ে মানবে না। মাহি ওদের ডাকতে উদ্যত হলে মেহের ওর হাত ধরে ফেলে, তারপর বলে, তুমি একটা কথা বলবে না বাবা মার সামনে, কিচ্ছু হবে না, আমার পাপের শাস্তি তুই পাবি, এটা আমি মেনে নিব, কিছুতেই না, আমি সব বলবো। মেহের শক্ত গলায় বলল, আমার মরামুখ দেখতে চাইলে বলবে, এমনিতেই মরে গেছি, এখন যদি শরীরটাকে মেরে ফেলতে চাও তবে যা খুশি করো। মাহি ওর কথা শুনে এক কদম পিছিয়ে গেল, তারপর পাথরের মতো দাঁড়িয়ে রইল। চেঁচামেচি শুনে ওদের বাবা মা চলে এসেছে। মেহেরকে একটা ছেলের সঙ্গে বিয়ের সাজে দেখে থমকে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ চেয়ে থাকার পর মেহেরের মা ছুটে এসে বলল, মেহের তোর এই সাজ কেন? আমি বিয়ে করেছি। মেহেরের মা ফায়াজের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মানে বিয়ে করছিস মানে কি? মেহের আবারও বলল, আমি বিয়ে করেছি কিছুক্ষণ আগে। মেহেরের বাবা সব শুনে মেহেরের সামনে এসে মেহেরকে একটা থাপ্পড় মারল। মাহি দ্রুত বাবার সামনে এসে বলল, বাবা ওকে কেন মারছো, ও ভুল করে ফেলেছে। মেহেরের বাবা চিৎকার করে বলল, ভুল, এটা ভুল, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল, আমি ওকে দেখতে চাই না, চলে যেতে বল। মাহি কাঁদতে কাঁদতে বলল, চলে যাবে কেন, কোথায় যাবে? জাহান্নামে যাক, রাস্তার ছেলেকে বিয়ে করেছে নাকি, তাহলে রাস্তায় গিয়ে থাকুক, আমার বাড়িতে জায়গা নেই ওর, বের হয়ে যাক। মেহেরের মা কিছু বলতে গেলে ওর বাবা হাত উঠিয়ে থামিয়ে দিল, তিনি কাঁদছেন, মাহিও কাঁদছে। মেহের কাঁদতে কাঁদতে বাবা বলে এগিয়ে যেতেই
ফায়াজ মেহেরের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বাইরে নিয়ে যাচ্ছে। মুচকে হাসছে আর মনে মনে বলছে, রাজকন্যা যখন পেয়েছি এই রাজ্যে খুব দ্রুতই পা রাখবো। মাহি নিজের রুমে পাথর হয়ে বসে আছে, তবে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মাহির মা কাঁদতে কাঁদতে ওর রুমে ঢোকে ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, মেহের এমন কেন করলো, তুই সব জানতি তাই না? মাহি চুপ করে আছে, কথা বলছে না। মাহির মা মাহির নীরবতা দেখে চেঁচিয়ে বলল, আমি জানি তুই সব জানতি, তুই মেহের ব্যাপারে এমন কিছু নেই যে জানিস না। মেহের এমন একটা কাজ কি করে করলো, ও তো এমন মেয়ে না। মাহি মায়ের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানতাম না মা, আমি যদি জানতাম তবে জীবন দিয়ে হলেও ওকে বাধা দিতাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না মেহের বিয়ে করেছে, তাও ফায়াজকে। ওর কি হবে সেটা ভেবেই আমার কলিজা কেঁপে উঠছে। মাহির মা ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে, তারপর বলল, তুই ওই ছেলেকে চিনিস? মাহি মায়ের প্রশ্নে থতমত খেয়ে গেল, তারপর আমতামতা করে বলল, ও আমাদের ভার্সিটির পলিটিক্স করে, ও খুব খারাপ ছেলে মা। মেহেরকে বাড়িতে আনার ব্যবস্থা করো, বাবার সঙ্গে কথা বলো প্লিজ, মেহের ওখানে ভালো থাকবে না। মাহির মা এসব শুনে ভয় পেয়ে গেল। মেহের শেষ পর্যন্ত এমন একটা ছেলেকে বিয়ে করলো, কেন করলো? মেহের তো এমন মেয়ে না, মেহের তার খুব আদরের মেয়ে। মেহেরের মা কি করবে বুঝতে পারছে না। মেহেরের জন্য চিন্তা হচ্ছে খুব, মেহেরের বাবার সঙ্গে কথা বলতে হবে। মেহেরের বাবা খুব খেপে আছে, রাগ কমলে এ বিষয়ে কথা বলতে হবে। মেহেরের জীবনটা এইভাবে তিনি নষ্ট হতে দিতে পারেন না। মাহি মায়ের যাওয়ার পর দৌড়ে ওয়াশরুমে ঢুকে পানির কল ছেড়ে কাঁদতে লাগলো। আমার জন্য এসব হয়েছে, আমার জন্য মেহেরের জীবনটা নরক হয়ে গেল। আমি ওকে যে নরক থেকে বাঁচাতে নিজে আগুন নিয়ে খেললাম, সেই আগুনেও পড়ে গেল। ফায়াজ এভাবে বদলা নিল, আমার দুর্বল জায়গায় এভাবে আঘাত করলো, আমার কলিজাটাকে আমার কাছ থেকে কেড়ে নিল, এত বড় গেম খেলতে পারলো। মেহের চোখে মুখে পানি দিয়ে ভাবছে, এখন যদি মা বাবাকে বোঝাতে পারি তবেই মেহের বাড়িতে ফিরে আসতে পারবে। মেহের আমাকে কিছু বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তো অন্য উপায়ে চেষ্টা করতে পারি, এখন বাবা বুঝলেই হয়। ফায়াজ ড্রাইভ করছে, মেহের ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ মেহেরকে একটু পরপর দেখছে আর বিরক্তি নিয়ে গাড়ি চালাচ্ছে। যারা এভাবে তাড়িয়ে দিল তাদের জন্য এভাবে কাঁদার কি আছে বুঝতে পারছে না। ফায়াজের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গেলে মেহেরকে ধমক দিয়ে বলল, এই মেয়ে আরেকবার কাঁদলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব, কখন থেকে ফ্যাচ 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 করছে, জাস্ট বিরক্ত লাগছে। মেহের ফায়াজের ধমক খেয়ে চুপ করে গেল। ফায়াজের দিকে ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে, জোর করে কান্নাটা আটকে রাখছে কিন্তু পারছে না, ঠোঁট কামড়ে রেখেছে। ফায়াজ গাড়ি থামিয়ে নেমে মেহেরকে নামতে বলল। মেহের চুপ করে বসেছিল, কিছু একটা ভাবছিল। ফায়াজের ডাকে খোর ভাঙল, তারপর দেখল গাড়ি থামানো হয়েছে। ফায়াজ গাড়ির বাইরে, মেহের গাড়ি থেকে নামতেই ফায়াজ বাড়ির ভেতরের দিকে যাচ্ছে, মেহেরকে ছাড়াই। মেহেরের অসুস্থ লাগছে, মাথাটা ঘুরছে। কাজী অফিসে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেও এখন আর পারছে না, অতিরিক্ত স্ট্রেচের কারণে মাথাটা ঘুরছে। মেহেরের চোখ বন্ধ হয়ে আসছে, মেহের কিছু ধরে ব্যালেন্স রাখার জন্য বন্ধ চোখে হাত বাড়ালো কিন্তু হাতরে কিছুই পাচ্ছে না। ফায়াজ পেছনে ঘুরে মেহেরের এই অবস্থা দেখে দৌড়ে আসতে আসতেই মেহের মাটিতে পড়ে যায়। ফায়াজ দ্রুত বসে মেহেরের মাথা তুলে মেহেরের নাম ধরে ডাকছে, কিন্তু মেহেরের সারা শব্দ নেই। ফায়াজ মেহেরের গায়ে হাত দিতে চেয়েও গায়ে হাত দিতে পারছে না, কেমন যেন বাচ্ছে। ফায়াজ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে মেহেরকে তুলে নিল, মেহেরকে ভেতরে নিয়ে গেল। মেহেরকে বিছানায় শুইয়ে দিতেই ফায়াজের ফোন বেজে উঠল, ভিডিও কল এসেছে। ফায়াজ ফোন রিসিভ করে কোনো ফোনিতা না করেই বলল, আমি আজ বিয়ে করেছি, তোকেই প্রথমে জানালাম, হুট করে বিয়ে করাই, আগে জানাতে পারিনি। অপর পাশ থেকে একটা মেয়ে ফায়াজের এই কথা শুনে লাফিয়ে উঠল। ফায়াজ লাফানো দেখে হা করে চেয়ে আছে। ফায়াজ ফোনটা বিছানার কাছে গিয়ে মেহেরকে দেখিয়ে বলল, লাফালাফি বন্ধ কর, ওর নাম মেহের, গাড়ি থেকে নামার পর হঠাৎ সেন্সলেস হয়ে গেছে। বিদেশিদের মতো ধবধবে সাদা মেয়েটা মেহেরকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, ওয়াও কত সুন্দর, নামটাও বেশ। ফায়াজও মেহেরের দিকে তাকালো,
এর আগে মেহেরকে ভালো করে দেখা হয়নি, দেখার প্রয়োজন মনে হয়নি। আজ ফায়াজ মেহেরকে দূর থেকেই দেখছে। ফায়াজ ফোন কেটে মেহেরের পাশে গিয়ে বসল। চোখের বড় সড়ো পাপড়িগুলো পানিতে ভেজা, ফর্সা মুখে চোখের পানির দাগ বসে গেছে। হাত দিয়ে ঘষে ঘষে বারবার চোখের পানি মুছায়। গাল লাল হয়ে আছে, সরু নাক, ঠোঁটের নিচে কুচকুচে কালো তিল। মেহেরকে দেখে একদম বাচ্চাদের মতো লাগছে। মেহেরের জ্ঞান ফেরাতে ইচ্ছে করছে না। ফায়াজ উঠে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে ফায়াজ দুটো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকল। মেহের তখনও শুয়ে আছে। ফায়াজ প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মেহেরের কাছে গেল ওকে ডাকতে। ফায়াজ মেহেরের নাম ধরে কয়েকবার ডাকার পরেও মেহের রেসপন্স করছে না। তাই ফায়াজ পানি নিয়ে মেহেরের চোখে মুখে পানি ছিটা মারল। মেহের কিছুক্ষণ পর আলতোভাবে চোখ মেলে আদো আদো চোখ খুলে বলল, আপু তুমি প্রচন্ড জ্বালাচ্ছ, শ্বশুর বাড়ি গিয়ে আমাকে রেহাই দাও। ফায়াজ চোখ বড় বড় করে মেহেরের দিকে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, আমি তোমার আপু নই, আমি ফায়াজ। মেহেরের কানে ফায়াজের নামটা পৌঁছাতেই মেহের এক পোকা লাফিয়ে উঠল। আশেপাশে একবার দেখে ফায়াজের দিকে ভয়ে ভয়ে তাকালো, তারপর নিজের দিকে তাকিয়ে ওড়না লেহেঙ্গা ঠিক আছে কিনা চেক করে নিল। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার এনেছি, ভূতের মতো তো চেহারা করে রেখেছো। মেহের উঠে দুহাতে লেহেঙ্গা তুলে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, মুখটা ভালো করে ধুয়ে নিল। এখন সমস্যা হচ্ছে লেহেঙ্গা, এই লেহেঙ্গা পরে কতক্ষণ থাকা যায়, অন্য জামাকাপড়ও তো নেই। ওর গায়ের জামাকাপড়ও লেহেঙ্গা পরার সময় ফেলে এসেছে, এখন কি পরবে? মেহের হাত মুখ ধুয়ে বাইরে বের হয়ে দেখে ফায়াজ বিরিয়ানি খাচ্ছে, মেহের ভ্রু কুচকে চেয়ে আছে। ফায়াজ প্লেটে না খেয়ে প্যাকেটেই খাচ্ছে। ফায়াজ মেহেরকে দেখে বলল, ওখানে তোমার জন্য রাখা আছে, খেয়ে নাও। মেহেরের খুব খিদে পেয়েছে, সারাদিন যে ধকল গেছে তাতে কিছুই খাওয়া হয়নি। মেহের প্যাকেট হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, উসখুস করছে। ফায়াজ বিষয়টি দেখে বিরক্ত হয়ে বলল, সমস্যা কি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? মেহের আমতা আমতা করে বলছে, না মানে। ফায়াজ আরো বিরক্তি নিয়ে বলল, এত মানে মানে করছো কেন, কথা বলতে পারো না? মেহের সাহস পেয়ে বলল, আপনাকে দেখে তো বড়লোক মনে হয়, আপনার বাড়িতে প্লেট চামচ নেই? ফায়াজ ওর কথা শুনে ভেবাচাকা খেয়ে বলল, আছে তো। মেহের চোখ সরু করে বলল, তাহলে আপনি প্রচন্ড মাত্রায় কিপটা, প্লেটে না খেয়ে প্যাকেটে খাচ্ছেন। ফায়াজ মেহেরের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, এটা ফার্ম হাউস, আমাদের বাড়ি নয়, এখানে সব আছে, কিন্তু কোথায় কি আছে আমি জানি না, চুপচাপ খেয়ে নাও। মেহের ইতস্তত করে বলল, প্লেট ছেড়ে কিভাবে খাবো? ফায়াজের এত কথা অসহ্য লাগছে তাই বলল, তাহলে খেতে হবে না, খাবার হলে এইভাবে খাও, নয়তো রেখে দাও। মেহেরের খুব খিদে পেয়েছে, তাই ফায়াজের সাথে কথা বাড়াতে ইচ্ছে করছে না, তাই ঘুরে বসে চুপচাপ খেতে শুরু করল। ফায়াজের কেন জানি মেহেরের কাণ্ড দেখে হাসি পাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, রাত বাড়ার সাথে সাথে মাহির টেনশন বেড়ে চলেছে, তাই মেহেরের নাম্বারে ফোন করেই যাচ্ছে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। মাহের টেনশন তাই বেড়েই চলেছে, ঘর ছুঁড়ে পাইচারি করছে, কি করবে বুঝতে পারছে না। মেহের এখন কোথায় কি অবস্থায় আছে জানা নেই, না জানা পর্যন্ত শান্তি হবে না। মেহেরের মনেও ভয় বেড়েই চলেছে, চারদিক শুনশান নীরবতা, ফার্ম হাউসটাকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে। মেহেরের এমন নীরব জায়গা খুব ভালো লাগে, ফায়াজও নেই, একা ফেলে কোথায় চলে গেছে জানা নেই। মেহের সাহস সঞ্চার করে রুম থেকে বের হলো, রুম থেকে বের হয়ে আশেপাশে তাকাচ্ছে, ফায়াজের ছায়াও দেখতে পাচ্ছে না। হঠাৎ ড্রয়িং রুমে চোখ গেল, ফায়াজ হুইস্কির বোতল হাতে নিয়ে বসে আছে, চোখগুলো কেমন ভয়ঙ্কর লাল লাগছে। মেহের চুপচাপ পা টিপে টিপে ঘরে এসে দরজা লক করে দিল। মেহেরের ঘুম আসছে না, বাড়ির কথা সবার কথা খুব মনে পড়ছে, কিছুক্ষণ আগে ঠিক থাকলেও এখন অস্থিরতা ওকে ঘিরে ধরেছে। পরের দিন ফায়াজ মেহেরকে নিয়ে নিজের বাড়ি এলো। বিশাল বড় বাড়িতে কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পেল না। মেহের কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, এ বাড়িতে আর কে কে থাকে? ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বলল, তোমার কাকে কাকে প্রয়োজন? মেহের কাচুমাচু হয়ে বলল, না মানে আপনার পরিবার, আপনার বাবা মা? ফায়াজ ব্যথাতুর হাসি হেসে বলল,
আমার আবার পরিবার, আমার সাথে বাবা থাকে, তবে সেটা নামে মাত্র, এখন তিনি কোথায় আছেন জানি না। ভারী লেহেঙ্গা পরে মেহের ফায়াজের বিছানায় এখনো বসে আছে। লেহেঙ্গায় বসানো ছোট ছোট পাথরগুলো খোঁচাচ্ছে শরীরে। গতকাল শাওয়ার করা হয়নি, তাই শরীর কেমন লাগছে। ঘামানো শরীর চুলকাচ্ছে, শাওয়াল নেওয়া দরকার। ভালোভাবে ফ্রেশ হয়ে হালকা পোশাক পরতে পারলে ভালো হতো। মেহের বসে বসে ফায়াজের পুরো রুম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তখনই ফায়াজ রুমে ঢুকল। মেহের ফায়াজকে দেখে নড়ে চড়ে চুপ করে বসে রইল। ফায়াজ আলমারি থেকে নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমে গেল। মেহের মনে মনে ফায়াজকে গালি দিচ্ছে। নিজে ফ্রেশ হতে চলে গেল, আমাকে চোখে পড়ে না। আমি গতকাল থেকেই ভারী লেহেঙ্গা পরে আছি। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কী পরব সেদিকে কোনো খেয়াল নেই।